দেখুনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ব্লগ চ্যানেলটা দেখতে থাকবে। তুই এখানে কেন? ও আমার এই ব্লগ চ্যানেলটা দেখতে থাকবে। আর এখন বাজে সকাল সকাল ঠিক না, এখন দুপুরই 12:30 বাজে। আর 12:30 থেকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন রান্না করবো, মানে রান্নার টাইম, দুপুরবেলা মানে রান্নার টাইম। তো এখন আমি এই তো রান্না করবো, দুদিকে রান্না করছি। কি বলো তো, আমার বাইরে একটা মানে কাঠের উনান আছে, সেখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো রান্না হবে। এই দেখো এটা কি মাছ বলে, আমি তো সব মাছের নামও জানি না। এই দেখো এই মাছের ঝোল হবে বেগুন দিয়ে। এই যে বেগুনটাও ভাজতে দিয়েছি ওপরে। আর লোটে মাছ রান্না করব, মানে আমি লোটে মাছটা আমি খেতে ভীষণ ভালোবাসি। লোটে মাছের ঝোল, মানে লোটে মাছ ঝুরঝুরা ভাজা না, তো লোটে মাছ সব কিছু মশলা টশলা দিয়ে লোটে মাছটা মেখে রেখেছি। তো লোটে মাছের ঝোল রান্না করব, আর হচ্ছে গিয়ে মাছের ঝোল আর শাক রান্না করেছি আর মাছ ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত বাইরে দেখো খুব রোদ। বাইরে এত রোদ, অনেক রোদ বাইরে আজকে। আর শরীরটাও তেমন একটা ভালো নেই, পিঠটা অসহ্য ব্যথা করছে, যাই না কেন, তো মনে হয় গ্যাসেরই ব্যথা। সকাল থেকে বন্ধুরা সকালবেলায় কী করলাম, ও আজকে সকাল থেকে আবার আমার মেয়ের অনলাইনে ক্লাস ছিল, তো মেয়েকে অনলাইনে ক্লাস করিয়ে তারপরে এখন সব মেয়ের সব কাজ মিটিয়ে দিয়ে এখন আমি রান্না করতে এসেছি। আর এই রান্না করছি আর এই তোমাদের সাথে কথা বলছি। আমি করি না মিক্সার মেশিনের মশলাটা ভালোতে চলে আমার বর, তো ওরে বাবা মিক্সার মেশিনের মশলা খাবেই না, সিলেবাটা মশলাই খাবে। আর এই আমার বর কাজে গেছে, ও একটু দেরি করেই আসবে আজকে। আর আমি এখন এই রান্না করে মেয়েকে স্নান করিয়ে তারপরে নিজেও স্নান করে খাওয়া দাওয়া করব, কিছু কাঁচা আছে কাচবো, কেচে ধুয়ে তারপরে ঘরটার মুছে টুছে তারপরে আমার মানে কাজ শেষ। মানে আজকে সকালের আর দুপুরের কাজটা শেষ হবে, রাতেও তো থাকে, ময়ে মেয়েকে পড়ানো থাকে, অনেক কাজ থাকে রাতেবেলায়ও। তো তখন ঘর সব অপরিষ্কার রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি কিন্তু নিয়মিত ভিডিও ছাড়ি আর মানে প্রতিদিনই তোমরা মানে নিয়মিত দেখতে পারবে। আর লাইক দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কিছু জানার থাকলে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, সময় নেই, আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট টাইম অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন করে করোনা আসছে, তো মাস্কটা অবশ্যই ব্যবহার করবে আর সবাই ভালো থেকো।